আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি হেপাটাইটিস এ ভাইরাস কিভাবে আমাদের শরীরে ইনফেকশন হয় সেটা সম্পর্কে আমি বলতে চাচ্ছি। হেপাটাইটিস এ ভাইরাস মুখে খাবার, পানি এবং যে সমস্ত খাবার ধৌত করা ছাড়া এবং ভাইরাস এ ইনফেক্টেড ফুড যদি কেউ গ্রহণ করে, বিভিন্নভাবে ওপেন যে ফুড রাস্তার পাশে বিনা ওপেনভাবে আছে, এই সমস্ত খাবার খেলে বেশি ইনফেক্টেড হয়। আমরা দেখি যে বিভিন্ন ছোট ছোট যে ট্রলি বা গাড়িতে করে যেসব খাবার বিক্রি করে সেখানেও কোনো ওয়াশিং সিস্টেম বা হাইজেনিক না, সেই সমস্ত জায়গা থেকে খাবার খেলেও এটা ইনফেকশন হতে পারে। হেপাটাইটিস এ ভাইরাস খুব মারাত্মক নয়, তারপরেও এটা ইনফেকশন হলে আমাদের শরীর নিজে থেকেই এই ভাইরাসকে ম্যানেজ করে এবং সেলফ লিমিটিং প্রসেসে এটা ঠিক হয়, আমাদের লিভারে তেমন কোনো ক্ষতি করে না। তারপরেও এটা যখনই শরীরে প্রবেশ করে, হেপাটাইটিস এ ভাইরাস আমাদের লিভারকে প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন করে, ফলে আমাদের চোখ হলুদ হয়ে যায়, খুবই ক্লান্তি অনুভব হয়, প্রস্রাব হলুদ হয়ে যায়, পেটের ওপরের অংশে ব্যথা, এর সঙ্গে বমি হতে পারে। এই জন্য তখন আমরা যে কোনো নিকটস্থ আমাদের চিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ করতে পারি, রক্তের পরীক্ষা করা যেতে পারে। যদি রক্তের পরীক্ষা নাও করা হয় তা এটা অটোমেটিকভাবেই সেরে যায়। এবং যখন মানুষ ট্রাভেল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, তখনই এই ভাইরাসটা বেশি আক্রান্ত হয়। একবার ভাইরাস আক্রান্ত হলে 6 মাস থেকে 9 মাস পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগতে পারে। একবার ইনফেকশন হলে লাইফ লং ইমিউনিটি তৈরি করে, যা পরবর্তীতে এই ভাইরাস দ্বারা তার আর কোনো ইনফেকশন না হতে পারে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স যখন কোথাও ভ্রমণ করতে যাবে, তার 2 সপ্তাহ আগে যদি হেপাটাইটিস এ ভ্যাকসিন নেওয়া যায় তাহলে এ থেকেও প্রতিরোধ হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার ওয়াচিং। প্লিজ শেয়ার টু ইয়ার লাভিং ওয়ান ফর ওয়েলবিং অফ ম্যানকাইন্ড।